করোনার ভয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দিচ্ছেন না, অথচ বিভিন্ন জনসভায় যাচ্ছেন মাস্ক ছাড়া। গরু পাচার মামলায় বীরভূমে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের আইনি রক্ষা কবচের বিরোধিতায় হাইকোর্টে এই দাবি করল সিবিআই, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আরও যুক্তি, আদালত যদি সাক্ষীদের রক্ষা কবচ দিতে শুরু করে তাহলে কাউকে নোটিশ পাঠানো হলেই তিনি কোর্টে দ্বারস্থ হবেন, তাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে। গরু পাচার মামলায় এখনও অবধি চারবার সিবিআই এর হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। আইনি রক্ষা কবচ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেও সিঙ্গল বেঞ্চ তার আর্জি খারিজ করে দিয়েছে। এখন মামলা ডিভিশন বেঞ্চে। বুধবার অনুব্রতর আর্জির বিরোধিতায় সিবিআই এর আইনজীবী এস ভি রাজু যুক্তি দেন, নোটিশ পাঠিয়ে বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে 15 মার্চ নিজাম প্যালেসে আসতে বলা হয়েছিল, 16 মার্চ হয়ে গেছে, তাই নোটিশের বৈধতা নেই, মামলারও গ্রহণযোগ্যতা নেই। এই মামলা করে অনুব্রত মণ্ডল কার্যত আগাম জামিনের আবেদন করেছেন। তিনি অসুস্থতার কারণে হাজিরা দিচ্ছেন না, অথচ বিভিন্ন জনসভায় দেখা যাচ্ছে তাকে। সব ছবিতে অনুব্রত মণ্ডলকে মাস্ক ছাড়াই দেখা যাচ্ছে। যিনি করোনা আক্রান্ত হতে পারেন আশঙ্কায় হাজিরা দিচ্ছেন না, তিনি কিভাবে মাস্ক ছাড়া ঘুরছেন? এরপর সিবিআই আইনজীবী ওয়াই জে দস্তুর বলেন, অনুব্রত মণ্ডল একজন প্রভাবশালী ব্যক্তি, মেডিকেল বোর্ডের রিপোর্টেই লেখা মাননীয় মহাশয় অনুব্রত মণ্ডল, তিনি কি বিচারপতি না মন্ত্রী? বীরভূম জেলা তৃণমূলের সভাপতির আইনজীবী বিবেক টঙ্খা তখন অভিযোগ করে বলেন, তার মক্কেল সব সময় সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু বিব্রত করার জন্যই বারবার নোটিশ পাঠানো হচ্ছে। সিবিআই বলুক তারা আমার মক্কেলকে জিজ্ঞাসাবাদ করতে চায়, গ্রেফতার নয়, সেটা বলে দিলেই আমাদের মামলা তখনই শেষ হয়ে যাবে, কিন্তু সিবিআই তা বলছে না। আসলে গ্রেফতারের উদ্দেশ্যেই বারবার ডাকা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। তদন্তের নামে হুমকি দেয়া কোনো তদন্তকারী সংস্থার কাজ নয়, কিন্তু সেটাই করা হচ্ছে। ভবিষ্যতে ফের নোটিশ পাঠালে যেন রক্ষা কবচ দেয়া হয়, সেই আবেদন জানাচ্ছি। দুপক্ষের সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, অনুব্রত রক্ষা কবচ মামলার শুনানি শেষ, রায়দান আপাতত স্থগিত রাখা হচ্ছে, শীঘ্রই এই মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।